হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আজকে আবারও একটি ফ্রি মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম। এই মাইনিং প্রজেক্টে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারবেন 1000 থেকে 1,00,000 টাকা। স্বপ্ন নয় সত্যি। অবশ্যই আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে, দেন মাইনিং করতে হবে। আর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিস্টেড একটা কয়েন মাইনিং, যেটা পাই নেটওয়ার্কের ব্লকচেইনের আন্ডারে আসছে। তো এখান থেকে খুব ভালো একটা ইনকাম হবে। এবং কি সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে এই মাইনিং প্রজেক্টটা কিন্তু আপনি মাইনিং করার সাথে সাথে কয়েনগুলো সেল করতে পারবেন। আর যে মাইনিংগুলো আছে সেগুলো আমরা দেখছি, সেখানে কিন্তু কয়েনগুলো সেল করতে আমাদের অপেক্ষা করতে হয়। তো এটা কিন্তু আপনি যখনই মাইনিং করবেন তখন সাথে সাথে এটাকে সেল করে দিতে পারবেন। দেন এখানে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনাকে মাইনিং প্রজেক্টে কাজ করলে শেষের দিকে KYC ভেরিফাই করে তারপরে সেল করার জন্য অপেক্ষা করতে হয়। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আপনাকে KYCটা করতে হবে, দেন আপনি মাইনিং শুরু করতে পারবেন। KYC না করলে মাইনিং শুরু করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আজকের এই কাজটা করার জন্য আপনার সর্বপ্রথমে আপনার যে NID কার্ড আছে, ন্যাশনাল NID কার্ড, NID কার্ডের প্রথম মানে ফ্রন্ট দিক সামনের দিকের একটা ছবি তুলে রাখবেন, দেন পিছনের দিকে একটা ছবি তুলে রাখবেন, দেন হচ্ছে NID কার্ডটা হাতে নিয়ে একটা সেলফি তুলে রাখবেন। এই তিনটা জিনিস আপনার লাগবে। আর অবশ্যই এখানে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। ভেরিফাইটা হওয়ার পরে আমরা যদি দেখতেছি এখন এই যে আমাদের ইয়াটা আছে, আমরা কিন্তু অ্যাপসের ইন্টারফেসে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু, এখানে যদি ক্লিক করি দেন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি ওয়ালেট নামের যে অপশন আছে, ওয়ালেটের উপরে যদি ক্লিক করি তো আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু KYCটা ভেরিফাই হয়নি, দেন ওয়ালেট অপশনটা আসতেছে না। কিন্তু KYCটা ভেরিফাই হয়ে গেলে কিন্তু আমাদের ওয়ালেট মানে অপশনটা চালু হয়ে যাবে এবং ওয়ালেটটা চলে আসবে। দেন এই যে জায়গাটা আছে এখানে কিন্তু আমরা মাইনিংটা করতে পারবো। দেন এই যে ভেরিফাই নাও বাটন, এখানে কিন্তু একটা স্টার্ট নাও বাটন অথবা এখানে স্টার্ট নাও লেখা আসতে পারে, সেখানে ক্লিক করে আপনাকে এখানে মাইনিং করতে হবে। দেন আপনি নিচের দিকে যদি আসেন তো এখানে কিন্তু আপনার টাইমটা কাউন্টডাউন হচ্ছে, বা এখানে টাইমটা কাউন্টডাউন হবে এবং আপনি এখানে মাইনিং করতে পারবেন। এবং নিচের দিকে যদি আসেন তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কারা কারা এখানে মাইনিং করতেছে, এবং এখানে দেখতে পাবেন যে কতজন তাদের ইউজার, তাদের কিন্তু অলরেডি 31,421 ইউজার হয়ে গেছে এবং তারা পাই কয়েনের প্রাইস ধরছে 0.26 USDT। এবং এই যে PBC নেটওয়ার্কে আমরা মাইনিং করব, সেই PBC নেটওয়ার্কের আপনি এখানে প্রাইস রানিং দেখতে পাচ্ছেন 0.18 সেন্ট, মানে এটা একটা PBC কয়েনের প্রাইস হচ্ছে 18 সেন্ট। তো আমরা কিন্তু এটাকে এখান থেকে ইনস্ট্যান্টলি সেন্ট মানে সেল করতে পারবো। তো এখানে আমরা সেল করার জন্য আমরা এই যে PBC-র উপরে যদি ক্লিক করি তো দেখতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু PBC-টা যে লাইভ ওঠানামা করতেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটটা। তো ফ্রেন্ডস, অবশ্যই একটা ভালো প্রজেক্ট, যে প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এবং প্রজেক্টটা কিন্তু একেবারেই নিউ প্রজেক্ট। তাই আমার সাজেস্ট থাকবে আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC করে মাইনিংটা শুরু করে দিন। KYC করে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে। তো আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ভেরিফাই নাওয়ের উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ আগে এখানে KYCটা করছি, তো এটা রিভিউতে আছে, তারা কিন্তু সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এটাকে ভেরিফাই করে দেয়। দেন হচ্ছে আপনি যদি এখানে ভেরিফাই করেন, ভেরিফাই করার পরে কিন্তু আপনি মাইনিং করতে পারবেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু 1 থেকে 2 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যেও 30 মিনিটের মধ্যেও কিন্তু ভেরিফাই করে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে সার্ভারের প্রবলেমের কারণে বা তাদের রিভিউ চেক যে করে তারা চেকের কারণে এখানে আপনাকে 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তো অবশ্যই এখানে ধৈর্য সহকারে আপনাদের কাজ করতে হবে, দেন ভালো একটা প্রফিট কিন্তু আপনি এখানে করতে পারবেন। কারণ এখন পর্যন্ত এরকম কোনো মাইনিং প্রজেক্ট আসে নাই যে সাথে সাথে আপনি সেল করতে পারবেন। তো অবশ্যই সেল মানে কীভাবে এখান থেকে সেল করবেন এবং কী করবেন A to Z থাকবে, তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর টেনে টেনে বা স্কিপ করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করতে পারবেন না, দেন আপনি সেলও করতে পারবেন না, আই মিন এক কথায় আপনি প্রফিট করতে পারবেন না, কোনো ইনকাম হবে না আপনার। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, চলুন কীভাবে এখানে অ্যাকাউন্ট করা যায় সেটা জেনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, সেটা জানার আগে অবশ্যই ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের
ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে দিন নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলে প্রতিনিয়ত আপনি কী করে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারবেন সেই সমস্ত ভিডিও আপলোড করা হয়। অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন, ভিডিওগুলো দেখবেন, কাজ করবেন অ্যান্ড মাস শেষে আপনি কিন্তু ভালো একটা ইনকাম বা প্রফিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন এখানে সর্বপ্রথম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটা দেখা যাক। সর্বপ্রথমে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, দেন একটা লিঙ্ক পাবেন, টুডে অফার লিঙ্ক। টুডে অফার লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু তারা বলে দিছে 25টা পিবিসি কয়েন আপনাকে সাইন আপ বোনাস দেওয়া হবে। তো সেজন্য কি করতে হবে, অবশ্যই আপনাকে এই যে ক্রস বাটনটা আছে এই ক্রসের উপরে ক্লিক করে এটা কেটে দিবেন, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সিম্পলি এখানে কি করবেন, এই যে ইমেল অ্যাড্রেস, ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন, দেন রিকোয়েস্ট কোডের উপরে ক্লিক করে দিবেন। রিকোয়েস্ট কোডের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সর্বোচ্চ 4-5 সেকেন্ডের ভিতরে আপনার জিমেলে একটা তারা জিমেল পাঠাবে, দেন সেখানে একটা কোড থাকবে, সেই কোডটাকে কপি করে এনে এখানে বসাই দিবেন। দেন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, 8 ডিজিটের সেম পাসওয়ার্ডটা, কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। দেন এই যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এখানে, অবশ্যই আপনি এই লিঙ্কে ক্লিক করার পর যদি এখানে রেফার কোডটা থাকে সেক্ষেত্রে আপনাকে রেফার কোড কপি করে এনে বসাতে হবে না, যদি না থাকে সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনভাইট কোড দেওয়া থাকবে, সেই ইনভাইট কোডটাকে টাইপ করে এখানে বসাই দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন আপনার একটা বক্স আইকন, এই যে বক্স আইকন এখানে ক্লিক করে দিবেন, এখানে টিকমার্ক হওয়ার পরে আপনি এই সাইন আপ বাটনের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার ওটিপি সেন্ড করে দিচ্ছে, মানে আপনার জিমেলে একটা কোড তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে, সেই কোডটা দেওয়ার পরে কিন্তু আপনি সাইন আপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু কয়েন পাবলিক। তো সিম্পলি আপনি ক্রসের উপরে ক্লিক করে কেটে দিবেন, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সিম্পলি এই যে পতাকাটা দেখতেছেন এখানে এই ফ্ল্যাগটার উপরে ক্লিক করে দিবেন। দেন আপনি বাংলাদেশের, আপনি যেই দেশে আছেন না কেন, আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, তো যেই দেশে আছেন না কেন সেই দেশের ফ্ল্যাগটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে কান্ট্রি কোডটা অটোমেটিকলি চলে আসবে। দেন আপনি কী করবেন, আপনার মোবাইল ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেন এখানে একটা পিনকোড দিতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনি যে পিনকোডটা দিবেন অবশ্যই সেই পিনকোডটা 6 ডিজিট, মানে 6 সংখ্যার হতে হবে, এবং এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনি যখন এখান থেকে উইথড্র দিবেন তখন এই পিনকোডটা কিন্তু আপনার লাগবে। সেক্ষেত্রে একই পিনকোড এখানে দিবেন, পিনকোড দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট কোডের উপরে ক্লিক করবেন, দেন আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠিয়ে দেবে, সেই কোডটাকে আপনাকে এখানে বসাতে হবে। দেন আপনি সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি সিম্পলি কী করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে আপনার নামটা সম্পূর্ণ দেবেন। দেন সিলেক্ট কান্ট্রি, এই জায়গায় ক্লিক করে আপনি যে কান্ট্রিতে বসে আমার ভিডিওটা দেখছেন বা আপনি যেই কান্ট্রিতে অবস্থান করছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে দুইটা অপশন আছে, আপনি এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দুইটা দিয়েই কিন্তু এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আমরা এনআইডি কার্ড দিয়ে করব, আপনিও এনআইডি কার্ড দিয়ে যদি চান করতে পারেন সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড সিলেক্ট করে দিবেন। এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন আপনি এই যে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইটের একটা পিক আপনি আপলোড করে দিবেন। দেন আপনার সামনে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এই যে এখানে কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনার সামনে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এখানে এনআইডি কার্ডের ব্যাক সাইড, এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনি ব্যাক সাইডটা আপলোড করে দিবেন। দেন আপনার হাতে এনআইডি কার্ড নিয়ে যে সেলফিটা তুলে রাখছেন সেই সেলফিটা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপলোড করে দিবেন। দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো আপনি সিম্পলি এই ক্লোজের উপরে ক্লিক করে দিয়ে দিবেন। অবশ্যই আগে উপরে দেখে নেবেন, আন্ডার রিভিউ দ্য প্রসেসিং মে টেক আপ টু 24 আওয়ার্স, প্লিজ ওয়েট পেশেন্টলি, মানে হচ্ছে এখানে আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে বলতেছে, তারা এটা রিভিউ করে দেখবে অ্যান্ড দেন আপনাকে কিন্তু ভেরিফাই করে দেবে। তো অবশ্যই এই ক্লোজের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো আপনি 3-ডট মেনুতে ক্লিক করার পর তো সিম্পলি আপনি এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো অ্যাপটা ডাউনলোড করে নিলে হবে কি, আপনার ফোনে থাকবে, আপনাকে ব্রাউজারে ঝামেলা করতে হবে না, ব্রাউজারে গিয়ে দেখতে হবে না, তো সরাসরি আপনি অ্যাপসটা ডাউনলোড করার জন্য ডাউনলোড এপিকে এটার উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো আপনি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে, এই ডাউনলোড এনিওয়ের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যখন অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো আপনি সিম্পলি এই যে উপরে দেখতে পাচ্ছেন ওপেন বাটন, ওপেনের উপরে ক্লিক করে দেবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো আপনি এখান থেকে সিম্পলি কিন্তু অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপটাকে ইনস্টল করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন আপনি ওপেন করে দেবেন।
যখনই ওপেন বাটনটা ইনস্টল হয়ে যাবে ওপেন বাটন চলে আসবে দেন আপনি ওপেনে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি সিম্পলি কি করবেন ক্রস এ ক্লিক করে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি এখানে সিম্পলি আপনার জিমেইল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে এই জায়গায় টিকমার্ক করা যদি না থাকে টিকমার্ক করে দেবেন দেন সাইন ইনের উপরে ক্লিক করে দিবেন সাইন ইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের চলে আসবে দেন আপনি কিন্তু এখানে যখনই কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে তখন এখানে দেখতে পারবেন অথবা আপনি যদি এই থ্রি ডট মেনুতে ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইলে যদি ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন এখানে লগ আউট টাস্ক সেন্টার আইডেন্টিফিকেশন অ্যান্ড সিকিউরিটি আমি যদি আইডেন্টিফিকেশনের উপরে ক্লিক করি দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা রিভিউতে আছে তো আপনাদেরটাও এরকম দেখাবে এখানে সাকসেস হয়ে গেলে অটোমেটিকলি এখানে কিন্তু সাকসেস লেখা চলে আসবে তো ফ্রেন্ডস এই ছিল এখানে কিভাবে অ্যাকাউন্ট করে এখানে মাইনিং করবেন এখন মাইনিং করার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই ড্যাশবোর্ডে অ্যাপসে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই মনে রাখবেন মাইনিং করার জন্য এই জায়গাটাকে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে স্টার্ট লেখা আসবে সেখানে ক্লিক করতে হবে এবং টাইমটা কাউন্টডাউন হবে সেই টাইম অনুযায়ী টাইমটা যখন শেষ হয়ে যাবে দেন আপনাকে আবার ক্লিক করে মাইনিংটা স্টার্ট করতে হবে তো এইবার আজকের ভিডিওতে ছিল এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও আসবে যেখানে আপনি এখান থেকে কিভাবে উইথড্র দিবেন বা বাই সেল করবেন তো অবশ্যই আপনি এখন এখানে জয়েন হয়ে কাজ করা শুরু করে দিন যেহেতু এই প্রজেক্টটা একদমই নতুন একটা প্রজেক্ট যেখানে মাত্র 31,000 জন ইউজার আছে 31,000 ইউজার তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা থেকে আমরা কিন্তু ভালো একটা প্রফিট আশা করতে পারি যেহেতু একটা নতুন প্রজেক্ট তাই আমার সাজেস্ট এটাই আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা শুরু করে দিন দেখা গেছে এখান থেকে খুব ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন যেহেতু লিস্টেড একটা কয়েন আমরা মাইনিং করতেছি পিবিসি ইউএসডিটি যার বর্তমান প্রাইস হচ্ছে 18 সেন্ট করে আপনি 25টা কয়েন পাচ্ছেন কিন্তু ফ্রিতে তো অবশ্যই এখানে জয়েন হয়ে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসিটা ভেরিফাই করে আপনি এখানে কাজ শুরু করে দিন তো ফ্রেন্ডস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে দেন ওখানে ক্লিক করে জয়েন হয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিনকে এসএমএস করবেন অ্যাডমিন আপনার প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে